আমি গেছে আমি গেছে রে হ্যাঁ কি কইছ আপনি আমাদের মধ্যে না পালাইলেন কেন কারণ আপনি গরের মতন যদি স্কুলে পাঠাইতো হয়তো আপনি গরের মতন এরকমই ভাষা শিখলাম কি রে মামু শুনলাম তোর বলে ব্রেকআপ হইছে আরে ভাই না এক সবজি দিয়ে আর কয়দিন বাদ খামু ক কি হইছে এক সবজি দিয়ে কয়দিন বাদ খামু কি বাকি কইলাম আমাকে ব্রেকআপ করে দিল কিরা করছে ধীরে ধীরে করে দিছে ঠিকই আছে আমার বাপ মাকে আমি মেলা ধন্যবাদ দিই কারণ আমাকে ভাষা ভাষা শিখাই নাই আপনারা আপনাদের মতন যদি আমার বাপ মা আমাকে স্কুলে পাঠাইলো না তাই হয়তো আমি এই রকমই ভাষা শিখলাম না তাই আমার বাপ মা আমাকে মূর্খ বানানোর জন্য আমি বাপ মাকে আপনাদের মতন এভাবে ভাষা শিখি নেই কারণ আপনাদের মতন যদি স্কুলে পাঠাইতো হয়তো আপনাদের মতন এরকমই ভাষা শিখলাম না বুঝছেন তাই আমার বাপ মাকে আমি ধন্যবাদ দিতেছি কিছু মনে করেন না না ভাই আমি কিছু মনে করি না ভাই গালাগালি করবো যাই হোক শুনেন আপনারা কেন এত মায় বাপের নাম খারাপ করতেছেন এখনো সময় আছে ভালো আপনাদের পড়াশোনা করাইতেছে আমাকে পড়াইতে পারে নাই কারণ আমিও কোনো ইয়ে না মানে মজবুরিতে পড়ে হয়তো আমাকে পড়াই নাই কিন্তু আপনাদেরকে পড়াইছে আপনাদের মা বাবা এত কষ্ট করে পড়াইতেছে আপনারা ভালো ব্যবহার করেন যাতে আপনাদের মা বাবা আপনাদের মা বাবা মুখ উজ্জ্বল হয় আর আপনারা যে ব্যবহার করতেছেন আর আপনারা যে ভাষা শিখতেছেন তাই কই আপনারা শিক্ষকত্ব সমাজটা নষ্ট ভাই আমি যা করছি করছি আর ভুল ভবিষ্যতে এরকম কথা আর কাউকে আমাকে খবর দিয়েছেন আমি কিচ্ছু মনে করি নাই কিন্তু একটাই কথা ভাই মা বাবার মুখটা খারাপ করেন না ঠিক আছে এমনও কাজ করেন না যাতে আপনাদের জন্য আপনাদের মায় বাবের মানে অসম্মানী হতে হয় ঠিক আছে আমাদের পড়তে দিয়েছে মনে করতেছি আমাদের থেকে